আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটা দোয়া নিয়ে। এই দোয়াটা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে এই দোয়া করার কারণে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করেছেন। তো যেখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল হয়েছে, আমাদের দোয়া কেন কবুল হবে না? সূরাতুল আরাফের 23 নম্বর আয়াতের মধ্যে এটা বলা হয়েছে, মানুষকে আল্লাহ তাআলা সর্বপ্রকার বুজুর্গী এবং মর্যাদা দান করেছেন, তা সত্ত্বেও মানুষের মধ্যে সৃষ্টিগত ও স্বভাবগত ত্রুটি ও দুর্বলতা বিদ্যমান রয়েছে। আর এই ত্রুটি ও দুর্বলতার কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসের ধোকায় পতিত হয়ে জান্নাতে নিষিদ্ধ বৃক্ষের ফল খেয়ে আল্লাহর কাছে অপরাধী সাব্যস্ত হয়েছিল। আমরাও বিভিন্ন অপরাধ করে অপরাধী সাব্যস্ত হব, কিন্তু আল্লাহ পাক সেগুলো আমাদেরকে মাফ করে দিবেন। অপরাধী হওয়া সত্ত্বেও মানুষের অন্তর যদি আল্লাহর প্রতি ধাবিত হয়, কৃত অপরাধের জন্য অনুতপ্ত হয় এবং আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসে, তবে আল্লাহ তাআলা স্বীয় রহমতের দ্বারা কখনো বন্ধ করেন না। মানে আল্লাহ তাআলার দরজা বান্দাদের জন্য কখনো বন্ধ হয় না। আদম আলাইহিস সালাম স্বীয় অপরাধের কথা স্বীকার করে অনুতপ্ত হলেন এবং আল্লাহর কাছে উপরুক্ত দোয়া করলেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিলেন। এবং তার বংশধরদের মধ্যে যারা যে কোনো অপরাধ করবে, আল্লাহ পাক সবাইকে যে কোনো ধরনের অপরাধ ক্ষমা করে দিবেন। তো সেই আয়াতটা আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে আমি আবারও বলছি সূরাতুল আরাফ, সূরা আরাফ, সূরাতুল আরাফ আয়াত নম্বর 23, সেটা হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা সবাই এই দোয়াটা কম বেশি পারি। তো এটা আদম আলাইহিস সালাম তিনি নিজে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ফলশ্রুতিতে আল্লাহ পাক তার দোয়াকে কবুল করেছিলেন। এই জন্য ভাই বন্ধুরা আমরা অবশ্যই এই দোয়াটা করব, আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করেন। সূরা জুমারের আয়াত নম্বর 53 মধ্যে এই আয়াতটা এসেছে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাখনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। এটার অর্থ হচ্ছে আল্লাহ পাক তার বান্দাদেরকে বলেন, হে আমার বান্দারা, যারা তোমরা নিজেদের উপর জুলুম করে ফেলেছো, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না, আল্লাহ পাক সকল ধরনের গুনাহকে মাফ করে দেন, ইন নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল এবং চিরদয়াময়। ভাই ও বন্ধুরা অবশ্যই আপনারা এই আমলটা করবেন, আল্লাহ পাক আমাদের সবাইকে এই আমলটা করে উক্ত ফলাফল দান করেন, যা আল্লাহ পাক বলেন আল্লাহ মাফ করবেন, আপনাদের হতাশার কারণ নাই, আল্লাহর কাছে মাফ চান, ক্ষমা করবেন আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।